ইমাম হাসান এবং মা ফাতেমা মাওলা আলী তাদেরকে নিয়ে এবং আমি আপনাদের সম্মুখে পবিত্র কাশিদায়ে গাউস পরিবেশন করে শোনাব আল্লাহর রাসূল দো জাহানের বাদশা এই দুনিয়ার মধ্যে তিনি আসলেন এবং এই দুনিয়াতে নবী নবুয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করেছিলেন তারপরে এই দুনিয়ার মধ্যে ওলিয়া আউলিয়া অনেক কিছু এসেছিল সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন আলিপ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনা আলিপ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায় আলিপ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায় সেই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় সেই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় সেই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় কেন মা ফাতেমার চাঁদ আলে মোহাম্মদ মা ফাতেমার চাঁদ আলে মোহাম্মদ মাওলা আলে নূরের আওলাদ মা ফাতেমার চাঁদ আলে মোহাম্মদ মাওলা আলে নূরের আওলাদ পাঞ্জাতনের চাদর ঢাকা ওই পাঞ্জাতনের চাদর ঢাকা পিয়ার সারা গায়ে ওই পাঞ্জাতনের চাদর ঢাকা পিয়ার সারা গায়ে আলিপ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় গসপাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তানাকে জন্মের আগে ওলি বলা হয় কিন্তু কেন বলা হয় সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দুনিয়ায় এসে এসে তার দিল পরিচয় আর জন্মের আগে তাকে কেন ওলি বলা হয় দুনিয়ায় এসে এসে তার দিল পরিচয় আর জন্মের আগে তাকে কেন ওলি বলা হয় আর মা ফাতেমার ওই দুধের ছেলে আর জন্মে সে আল্লাহ বলে কথা বলে জন্মে সে আল্লাহ বলে কথা বলে সদ্য শিশু খায়নি কিছু সদ্য শিশু খায়নি কিছু করছে উপবাস আর কেমন করে জানলো সে রে কেমন করে জানলো সে রে চলছে রোজার মাস তার মধুর টোটে ফুটে ওঠে আল্লাহ নবীর নাম সেদিন রাতে থাকে ইবাদাতে করে না আরাম তার এমন সিরাত এমন সুরাত হুবহু যেন সুন্নাতে মোহাম্মদ এমন সিরাত এমন সুরাত হুবহু যেন সুন্নাতে মোহাম্মদ তার সুরাত সকল কার নকল করা নাহি যায় ও তার সুরাত সকল কার নকল করা নাহি যায় আলিপ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় গসপাকে পিরানে পীর বলা হয় অর্থাৎ পীরেদের পীর আউলিয়াদের সুলতান বলা হয় কিন্তু কেন বলা হয় ওলিদের সুলতান এই দুনিয়াতে অনেক ওলি এসেছেন কিন্তু আউলিয়ার সুলতান তাকে কেন বলা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন কত সাধো নামর গৌস করেছে আর তবে সে ওলিদের ইমাম হয়েছে কত সাধো নামর গৌস করেছে তবে সে ওলিদের ইমাম হয়েছে আর মারে ফাতের শহরে সে যখন ঢুকেছে মোর মওলা আলীর হাত ধরে ওই মওলা আলীর হাত ধরে ওই শহর ঘুরেছে বিশ্ব নবীর স্বপ্ন তাবির বিশ্ব নবীর স্বপ্ন তাবির আমার পিরান পীর আর নবী আমার নাম রাখে তার নবী আমার নাম রাখে যার আব্দুল কাদির নবী আমার নাম রাখে তার আব্দুল কাদির লাখো মানুষ নারী পুরুষ তার হাতে বায়াত হয়
দ্বারা মাতের চাবি আমার নবী তার হাতে দিয়ে দেয় সে পীর দোজাহান ওলির সুলতান তার ভয়েতে কাঁপে শয়তান সে পীর দোজাহান ওলির সুলতান তার ভয়েতে কাঁপে শয়তান আর পিয়ার মাঝে গোপন আছে মোর পিয়ার মাঝে গোপন আছে নবী দয়াময় ও মোর পিয়ার মাঝে গোপন আছে নবী দয়াময় আলিপ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় ছোট্ট একটি ঘটনা এই দুনিয়াতে অনেক মানুষ জানারা বলে থাকে পীর কি করবে পীর ধরে কি হবে এই কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে মিশাল দিচ্ছি এই একদিন গসপাকের কয়েকজন মুরিদ গসপাককে খুঁজতে গেলেন তার হজরাতে যে গসপাক কোথায় আর বাইরে একজন মুরিদ দাঁড়িয়ে বলছে গসপাক আস্তে আস্তে দজলা নদী ধারে ওই দজলা নদীর দিকে হাঁটতে হাঁটতে গসপাক গিয়েছে আর সেই সময় সেই মুরিদগুলো খুঁজতে খুঁজতে গসপাকের পেছনে পেছনে দজলা নদীর দিকে হাঁটতে হাঁটতে চলে গেল আর গিয়ে দেখছে গসপাক ওই দজলা নদীর উপর থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর নদীর মাছেরা পিয়ার পায়ে চুমা করছে আর তখন সেই সময় দুপুর হয়ে গেল আর গায়েবে ওই জোহরের সময় হয়ে গেল আর সেই সময় আজান হাঁকলো তারপরে সেইখানে কি ঘটনা ঘটে এই দুনিয়াতে জানারা বলে যে পীর ধরে কি হবে পীর কি করে সেই সম্পর্কে মিশাল দিচ্ছে কবি ছন্দের মাধ্যমে সেই দিন ঘটনার মাধ্যমে কি ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন পীর জিলানির মরিদ খোঁজে পীর জিলানকে তারা খবর পেলো জিলান গেল দজলা নদীর দিকে তারা খবর পেলো জিলান গেল দজলা নদীর দিকে আর তারা গিয়ে দেখে নদীর বুকে পিয়া হেঁটে যায় আর সাথে সাথে গায়ে বেতে জোহরের আজান হয় সাথে সাথে গায়ে বেতে জোহরের আজান হয় তখন মুরিদিরা দেখে ওই আকাশ থেকে মুরিদিরা দেখে আকাশ থেকে এক সবুজ নামাজ পাঠিয়ে এসে যায় ওই নামাজ পাটি নদীর পানিতে সেই নামাজ পাটি নদীর পানিতে শুকনো ভেসে রয় সেই নামাজ পাটি নদীর বুকেতে শুকনো ভেসে রয় আর তখন জিলান বলে আওয়াজ তুলে কে নামাজ পড়বি আয় আমি ইমাম হব নামাজ পড়াবো গজলা নদীর সিনাই গসপাক যখন আওয়াজ দিল আর মুরিদরা দাঁড়িয়ে ওই ধার থেকে বলছে যে গসপাক হেঁটে যেতে পারলো বলে আমরা কি মুরিদরা কি হেঁটে যেতে পারবো তখন এক মুরিদ বড় দুঃখের সাথে বলছে ওরে শোন পীর যদি ডাকতে পারে মুরিদ কেন যেতে পারে না তারপর কি হয় আমি ইমাম হব নামাজ পড়াবো তজলা নদীর সিনাই যদি পীর ডেকে নেয় মুরিদের কিসের ভয় পীর ডেকে নেয় মুরিদের কিসের ভয় তারা নদীর বুকেতে হেঁটে চলে যায় নদীর বুকেতে হেঁটে চলে যায় পানির উপরে নামাজ পড়ে সেদিন পানির উপরে নামাজ পড়ে গোস পিয়ার ওসিলায় সেদিন পানির উপরে নামাজ পড়ে গোস পিয়ার ওসিলায় আলিপ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদ চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদ চমকায় পাক পাঞ্জাতুন এহলে বায়াত সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন অনেক জনা বলে থাকে যে এই এহলে বায়াত কি হবে মেনে এই পাক পাঞ্জাতন কি তাই সেই সম্পর্কে যে পাক পাঞ্জাতন এহলে বায়াত তা কি দুনিয়ায় যেরকম আবে হায়াতের পানি পান করলে তার মরণ হয় না আমরা জানি এই পাক পাঞ্জাতন এহলে বায়াত ঠিক সেই রূপ যদি এই এহলে বায়াত পাক পাঞ্জাতনকে কেউ যদি একিন করে অন্তর থেকে মেনে নেয় কাল কিয়ামত পর্যন্ত ওই জান্নাত পর্যন্ত তাদের কোনো টেনশন থাকবে না চিন্তা থাকবে না কেন সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে মিশাল দিচ্ছে দেখুন পাঞ্জাতনের কাণ্ডারি মোর নবী মো
মোহাম্মদ ওই পাঞ্জাতনের কাণ্ডারি মোর নবী মোহাম্মদ আর মোহাম্মদের নূরে সৃষ্টি হলো একলে বায়াত মোহাম্মদের নূরে সৃষ্টি হলো একলে বায়াত আর মোহাম্মদের নূর যখন চার টুকরা করা হয় আর লাখো বছর ধরে তারা আসমানে ভেসে রয় লাখো বছর ধরে তারা আসমানে ভেসে রয় এই ধরনি পেল যখনই ওই পাঞ্জাতনি নূর কি হলো আর মাওলা আলী মা ফাতেমা হাসান হোসেন হলো যোগন এই ধরনি পেল যখনই সেই পাঞ্জাতনি নূর আর মাওলা আলী মা ফাতেমা হাসান হোসেন হলো যোগন তুমি জ্ঞানের চোখে নাও দেখে ওই কোরআনের আয়াত আর কাল কাউসার রূপ পেয়ে গেছে যারা এগলে বায়াত ও এগলে বায়াত না আবে হায়াত আর উম্মতের জন্য পূর্ণ শরিয়াত ও এগলে বায়াত না আবে হায়াত উম্মতের জন্য পূর্ণ শরিয়াত সেই শরিয়াতের দ্বারা গোসল বাঁধা এলো অলির চেহারায় সেই শরিয়াতের দ্বারা গোসল বাঁধা এলো অলির চেহারায় আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় শেষ কথা আরো একটি ঘটনা কবি তুলে ধরেছেন কি ঘটনা আমাদের এখানে আমরা ছোটবেলায় অনেকজন অনেক কিছু খেলি এখন আমরা মোবাইলে ভিডিও গেম খেলে থাকি সেই সময় গসপাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তানার জামানায় গসপাক মাঠেতে একটা মাঠেতে অনেক ছেলেদের সঙ্গে খেলা করছিলেন কি খেলা করছিলেন লাইন দিয়ে সব ছেলেরা দাঁড়িয়ে আছে মরা বাঁচা খেলা এক একটা ছেলের টাইম আসছে সে বলছে মার যা সবাই লাইন দিয়ে যারা দাঁড়িয়ে আছে তারা শুয়ে মরার ভান করছে আবার বলছে উঠ যা তো আবার সবাই উঠে জিন্দা হয়ে যাবার মতো হয়ে যাচ্ছে কিন্তু সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তানার আব্বাজানের এক মরিদ যেতে যেতে দেখছে যে গসপাক যখন বলছে মার যা তো সত্যিকারের মরে যাচ্ছে আবার উঠ যা যখন বলছে আবার সত্যিকারের উঠে যাচ্ছে এটা দেখে হাসতে হাসতে তিনি চলে গেলেন আর যেতে যেতে পাশের এলাকায় দেখছে একটা বাচ্চা ছেলে মারা গেছে সেই দিন আর সেই বাচ্চা ছেলের মা আব্বা খুব কান্নাকাটা করছে হায় রে আমার ছেলে অকালে চলে গেল কিন্তু সেই মুরিদটা যখন এই ঘটনা দেখেছে তো সেই বাচ্চা ছেলের মাকে ডেকে বলছে শোনো তুমি এত কান্না কেঁদো না ওই পাশের মাঠেতে একটা আব্দুল কাদের বলে ছেলে খেলা করছে সব ছেলেকে নিয়ে আর আব্দুল কাদেরের এই রকম এরকম খেলা করছে আর আব্দুল কাদেরের যখন লাইন আসবে সে যখন বলবে মার যা সবাই মরে যাবে শুয়ে পড়বে সেই মরা ছেলের পাশে তোমার ছেলেটাকে শুয়ে দেখবে সেই যদি ওই খেলার ছলে একবার জিন্দা হয়ে যায় তাহলে কি তোমাকে কানতে হবে না তো সেই দিন কি ঘটনা ঘটেছিল সত্যিকারের কি সেই মরা ছেলে জিন্দা হয়ে গেছিল না কি হয়েছিল শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন কিছু মরা ছেলে কিছু ছেলের সাথে জিলান খেলে শিশুকালে তারা মুর্দাকে জিন্দা করার খেলা খেলে তারা মুর্দাকে জিন্দা করার খেলা খেলে আর এক ব্যক্তি দেখে এই খেলা তো শুধুই খেলা নয় এক ব্যক্তি দেখে এই খেলা তো শুধুই খেলা নয় জিলানের ইশারায় মুর্দা আবার জিন্দা হয়ে যায় জিলানের ইশারায় মুর্দা আবার জিন্দা হয়ে যায় ওই মাটির ধারে একটু দূরে সেদিন এক ছেলে মরে যায় ওই লোকটি বলে যাও গো চলে সেই ব্যক্তি বলে যাও গো চলে জিলান ওই মাটিতে খেলায় কেন সে মুর্দা ছেলেকে জিন্দা করে মুর্দা ছেলেকে জিন্দা করে তার আঙ্গুলের ইশারায় তোমার এই মরা ছেলে সে খেলার ছলে যদি জিন্দা করে দেয় তোমার এই মরা ছেলে সে খেলার ছলে যদি জিন্দা করে দেয় তারপর কি হয়
তখন মরা ছেলে নিয়ে কোলে মা বাপ ছুটে যায় মরা ছেলে নিয়ে কোলে মা বাপ ছুটে যায় যারা খেলার ছলে মরেছিল তাদের পাশে রেখে দেয় যারা খেলার ছলে মরেছিল তাদের পাশে রেখে দেয় তারপর কি হয় পিয়া হুকুম দিল যারা শুয়েছিল তারা সবাই উঠে যায় শুধু সেই মৃত ছেলে রইল মৃত জ্যান্ত নাগি হয় শুধু সেই মৃত ছেলে রইল মৃত জ্যান্ত নাগি হয় তখন রেগে বলে জিলানি তুমি কি শুনতে পাওনি গস পাক রেগে গেল আর কি করলো বলে জিলানি তুমি কি শুনতে পাওনি পায়ের আঙ্গুল দিয়ে একটু নাড়া দেয় যখনই পায়ের আঙ্গুল দিয়ে একটু নাড়া দেয় যখনই সেই মরা ছেলে জিন্দা হলো সেই মরা ছেলে জিন্দা হলো পিয়ার পায়ের ছোঁয়ায় সেদিন মরা ছেলে জিন্দা হলো পিয়ার পায়ের ছোঁয়ায় সেদিন মরা ছেলে জিন্দা হলো পিয়ার পায়ের ছোঁয়ায় আলিপ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় কিছু ছেলের সাথে জিলান খেলে শিশুকালে তারা মুর্দাকে জিন্দা করার খেলা খেলে এক ব্যক্তি দেখে এই খেলা তো শুধুই খেলা নয় কেন জিলানের ইশারায় মুর্দা আবার জিন্দা হয়ে যায় পিয়ার ইশারায় মুর্দা আবার জিন্দা হয়ে যায় ওই মাঠের ধারে একটু দূরে সেদিন এক ছেলে মরে যায় ওই লোকটি বলে যাও গো চলে জিলান ওই মাটিতে খেলাই কেন সে মুর্দা ছেলেকে জিন্দা করে মুর্দা ছেলেকে জিন্দা করে তার আঙ্গুলের ইশারায় তোমার এই মরা ছেলে তোমার এই মরা ছেলে সে খেলার ছলে যদি জিন্দা করে দেয় তখন মরা ছেলে নিয়ে কোলে মা বাপ ছুটে যায় ওই মরা ছেলে নিয়ে কোলে মা বাপ ছুটে যায় যারা খেলার ছলে মরেছিল তাদের পাশে রেখে দেয় যারা খেলার ছলে মরেছিল তাদের পাশে রেখে দেয় জিলান হুকুম দিল যারা শুয়েছিল তারা সবাই উঠে যায় শুধু সেই মৃত ছেলে রইল মৃত জ্যান্ত নাগি হয় তখন রেগে বলে জিলানি তুমি কি শুনতে পাওনি গসপাক তখন সেই মৃতটাকে বলছে আব্দুল কাদির নে পুকারা তুই যে শোনাই নেই দিয়া তারপর কি হয় রেগে বলে জিলানি তুমি কি শুনতে পাওনি পায়ের আঙ্গুল দিয়ে একটু নাড়া দেয় যখনই পায়ের আঙ্গুল দিয়ে একটু নাড়ায় যখনই সেই মরা ছেলে জিন্দা হলো পিয়ার পায়ের ছোঁয়ায় সেদিন মরা ছেলে জিন্দা হলো পিয়ার পায়ের ছোঁয়ায় আলিপ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় সব শেষে কবির নাম কবির মনে ফরিয়াদ কবি ছন্দের মাধ্যমে লিখছেন এই দুনিয়ার মধ্যে অনেকজন এই গসপাকের নামে মেহফিল করে ফতেহা করে কেন তারা গসপাকের আশিক ভক্ত দিবানা তাই গসপাকের নামে মেহফিল করে।